প্রিপোজিশন। আজ আমরা প্রিপোজিশনের আরো একটি স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টাইম, অর্থাৎ সময় নির্দেশের ক্ষেত্রে কখন কোন জিনিসটি বসে। সময়ের ক্ষেত্রে অ্যাট বসতে পারে, অন বসতে পারে, ইনও বসতে পারে এবং কি বাইও বসতে পারে। সো অ্যাট, অন, ইন, বাই, এই চারটা জিনিস আমরা সময়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, সো প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাট নিয়ে। অ্যাট কখন বসে? অ্যাট হচ্ছে, এখন কয়টা বাজে? এখন হচ্ছে 9টা 15 বাজে। ওকে, 9টা 15-এর মধ্যে কি রয়েছে? 9:15, অর্থাৎ 9টা কি? 9টা হচ্ছে আওয়ার, আর 15টা হচ্ছে মিনিট। ওকে, অর্থাৎ কোনো জায়গায় যদি আওয়ার আর মিনিট এই দুইটা জিনিসের সংমিশ্রণ ঘটে, আওয়ার আর মিনিটের সংমিশ্রণ ঘটলে অ্যাট বসবে। অর্থাৎ আমাদের স্কুল শুরু হয় হচ্ছে সকাল 10টা থেকে, ওকে, অ্যাট 10 o'clock, 10:30, বাট 10 হচ্ছে আওয়ার, আর মিনিট সেটা 00 হতে পারে, প্রবলেম নাই মিনিটটা, এটা কোনো সমস্যা না, কিন্তু আওয়ার এবং মিনিটের সংমিশ্রণ ঘটলে সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। অন কখন ইউজ করব? অন ইউজ করব হচ্ছে ফ্রাইডে কোনো একটা দিবসের ক্ষেত্রে, নির্দিষ্ট দিবস, ক্রিসমাস ডে, অর্থাৎ অনুষ্ঠান নির্দেশ করতে পারে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিবস নির্দেশ করতে পারে, ক্রিসমাস ডে, হলিডে, ফ্রাইডে, স্যাটারডে, বারের ক্ষেত্রে, ওকে, একটা নির্দিষ্ট দিন, ঈদ ডে, ঈদ এবং ক্রিসমাস, এগুলো হচ্ছে একটা উৎসব রিলেটেড, উৎসব রিলেটেড এর ক্ষেত্রেও অন বসাতে হবে। আর থার্ড যে টপিকটা, থার্ড যে প্রিপোজিশনটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ইন। ইন কখন বসবে? ইন হচ্ছে লং টাইম নির্দেশ করবে, মান্থ লং টাইম, 30 দিন, 1 মাস, উইক 7 দিন, 1 সপ্তাহ একটা লং টাইম, ইয়ার 12 মাসে 1 বছর, 365 দিন 1 বছর, ঠিক আছে, লং টাইম, ডিকেড, ডিকেড নির্দেশ করতে পারে। সো কি হচ্ছে, প্রথমে আমরা ছোট থেকে শুরু করব, উইক 7 দিন 1 সপ্তাহ, লং টাইম কি বসাবো? ইন, দেন মান্থ 30 দিনে 1 মাস একটা লং টাইম নির্দেশ করেছে, তারপর 1 বছর 12 মাস 365 দিন, এটাও একটা লেন্দি টাইম, এর চেয়ে যত বড় লেন্দি আসবে, 100 বছর, 150 বছর, 200 বছর, 1 যুগ, সব ক্ষেত্রে আমাদের ইন বসাতে হবে। আর আমরা বাই কখন ইউজ করবো? আমরা 4টা কথা বলেছিলাম, তার মধ্যে জাস্ট 4 নাম্বারটা বাকি থাকে, সেটা হচ্ছে বাই কখন বসাবো। বাই বসাবো হচ্ছে কোনো একটা সময় শেষ সময় যদি নির্দেশ করে, তোমাকে 12টার মধ্যে উপস্থিত হতেই হবে, তোমাকে রাত 10টার আগে বাসায় ফিরতেই হবে, অর্থাৎ ইন টাইম, ইন সময় শেষ, অর্থাৎ এই সময়ের পরে এটা পসিবল না, ইন টাইম নির্দেশ করতে, অর্থাৎ সময় শেষ নির্দেশ করতে, সেক্ষেত্রে আমাদেরকে বাই ইউজ করতে হবে। আল্লাহ হাফেজ।